আর এই যে বিভিন্ন ধরনের জোড়া আমাদের শরীরে রয়েছে, সবচেয়েতে কমন কোনটা, সবচেয়েতে বেশি কোনটা হয়ে থাকে, কোন জোড়ায় সমস্যা হয়ে থাকে সবচেয়ে বেশি? আমরা বলবো যে বাংলা মানে এটা আসলে মানুষের এই জোনে যে একরকম, তারপর হচ্ছে দেশ অনুযায়ী আর একরকম, মানে কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে। বাংলাদেশের কিছু কমন ডিজিজ মানে জোড়া সমস্যা আছে, আবার আমেরিকা দিয়ে দেখবেন একটু ভিন্ন, বা ইউরোপে গিয়ে দেখবেন আরেকটু ভিন্ন, আফ্রিকায় দেখবেন একটু ডিফারেন্ট। তো আমরা যদি বলি অ্যাকর্ডিং টু বাংলাদেশের মিডল এজের কথা চিন্তা করেন, এখন আমরা মোস্ট অফ দ্য কোমরের সমস্যা রোগী বেশি পেয়ে থাকি, মানে কোমর এবং ঘাড় এই দুইটা রোগী বেশি। আর যদি আপনি একটু লেট এজের কথা বলেন, সাজেস 40-50 আফ, তখন হাঁটু সমস্যাটা চলে আসে পাশাপাশি। তো এগুলো কমন, কোমর ঘাড় এবং হাঁটু। এই ব্যথার রুগী বা কারো বয়স 40-50 হয়েছে, সে কোনোদিন ভোগে নাই বা ভুগবে না এমন কোনো নিশ্চয়তা নেই, অবশ্যই সে ভুগবে, মাস্ট। আর আর একটা ব্যাপার এখানে খুব বেশি যেটা ইম্পর্টেন্ট আমার মনে হয় যে সিডেন্টারি লাইফস্টাইল, অনেক সময় একভাবে বসে কাজ করা, এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে এবং তারা খুব কোমর ব্যথায় ভুগে থাকে। আবার কম্পিউটারে যারা দীর্ঘ সময় কাজ করে তাদের ঘাড়ে ব্যথা হয়। এটা মিডল এজের ক্ষেত্রে আমি বলছিলাম যে মিডল এজের, যেহেতু মিডল এজে মানুষ জব করে তার পেশা আর্ন করার জন্য এবং ওই স্টেজ মানে তার যুদ্ধে যাওয়ার স্টেজ মানে এজ, তো এই যে সে কাজ করবে, সে বিভিন্ন অ্যাক্টিভিটিস করবে, ওই সময় আপনি যেটা বলছেন যে পেশাগত আমরা বলি আর্গোনমিক্যাল বিভিন্ন সমস্যা, এবং অন্যতম হচ্ছে কোমরের সমস্যা, যেমন ডিক্স প্রোল্যাপস, সেটাও অলসো জয়েন্টের প্রবলেম, যে দুই জোড়ার মাঝখানে ডিক্স, সেই ডিস্কটা ফেটে যেতে পারে, সেটা কোমরে হতে পারে, ইভেন কি ঘাড়ে হতে পারে। আর হাঁটুর আর্থ্রাইটিসটা সাধারণত এইজিং প্রসেস, বয়সজনিত, বয়স বেড়ে গেলে 40-45 বয়সে গিয়ে এটা দেখা দেয়। তবে কারো যদি অন্য কোনো আর্থ্রাইটিসজনিত রোগ থাকে, অটোইমিউন ডিসঅর্ডার থাকে, তার যে কোনো বয়সে আসতে পারে, সেটা একেবারে 12-13 বছর বয়স থেকেও এই জাতীয় সমস্যা হতে পারে, বা মানে 12-13 বছর বয়সেও হাঁটুতে সমস্যা হতে পারে। তবে আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আজিম। ওয়ালাইকুম সালাম, নানগঞ্জ থেকে। জি জি, আমি হচ্ছে গত এক সপ্তাহ আগে আর কি হঠাৎ করে আপনার বই বেশি জার্নি করার কারণে আপনার ব্যাক পেইন শুরু হয়, তো ওই ব্যাক পেনের কারণে বিছানা থেকে উঠতে পারতেছিলাম না। পরে ওই পাশেই হসপিটালে অ্যাম্বুলেন্সের মাধ্যমে যাই, যাওয়ার পরে ওনার আমার সাথে সাথে এক্সরে করে, এক্সরে করে দেখে যে জয়েন্টের মধ্যে ব্ল্যাক স্পট হয়েছে। পরে ওনারা বললো যে আপনি এক সপ্তাহ ফুল রেস্টে থাকেন, আর হচ্ছে কিছু ওষুধ দেয়, ওগুলা আমি নেই। তো 5 দিন খাওয়ার পরে মোটামুটি সুস্থ। তো ওনারা বললো যে আমার ওয়েটটা আর কি ওভার ওয়েট, তো এটা ওয়েটটা লস করতে যাচ্ছে, তো আমি এখন থেরাপি দিচ্ছি নিয়মিত। এখন কিভাবে এই ব্যাকের জয়েন্ট গুলা আর কি, বিশেষ করে আপনার হাঁটু, তারপরে মাজা, এই জয়েন্ট গুলার মানে ভালো রাখা যায়, এবং হচ্ছে কি কি কাজ গুলা করলে দ্রুত আর কি ওয়েট লস করা যায়, এই ব্যাপারে আমি একটু জানতে চাইছিলাম। আপনার বয়স কত? 30 বছর। 30 বছর, আচ্ছা জি, ধন্যবাদ, খুবই ভালো প্রশ্ন করেছেন উনি। যেটা আমরাও চাই যে রোগীরা মানে কিভাবে এই জিনিসগুলা থেকে মানে কমিয়ে ফেলা যায়, কারণ যে পরিমাণ বাত ব্যথা, হাড় জোড়া রোগে রোগী বাড়ছে, স্পেশালি 30 বছর বয়সে যদি কোমর ব্যথায় বিছানায় পড়ে থাকতে হয়, তাহলে তার জবটা কে করবে, বা সে বিজনেস করছে বা যে কোনো জবই, তার জব হারানোর একটা সম্ভাবনা থাকে, বা বিজনেসে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। আসলে আমাদের এই জিনিসগুলো জানতে হবে। আমরা বারবার অ্যাড্রেস করছি যে মিডল এজে যে সমস্যাগুলো হচ্ছে, মোস্ট অফ দ্য প্রায় 80-90% কজই আর্গোনমিক্যাল। আর্গোনমিক্যাল বলতে হচ্ছে পেশাগত বা কাজের ভুল, বা যে যে পেশায় থাকে তার সেই পেশা, যদি সে যে কাজটা করছে সেই কাজটা আইদার সে সাজেজ, একটা লোক তার যে পেশা করছে তাকে হয়তো ম্যাক্সিমাম পার ডে 8 ঘন্টা সে কাজটা করা উচিত বা 6 ঘন্টা করা উচিত, সেই জায়গায় হয়তো সে কাজটা করছে 12 ঘন্টা, বা কারো হয়তো 3 ঘন্টা করা উচিত সেই কাজটা, সে করছে হয়তো 6 ঘন্টা। তো এই জিনিসগুলো অনেকেই জানে না, যেহেতু শরীরে শক্তি আছে বা আর্ন করতে হবে, স্পেশালি আমাদের অনেক লোক মধ্যপ্রাচ্যে গিয়ে কাজগুলো করে বা ইউরোপে গিয়ে, তার প্রচুর পরিশ্রম করতে হয়, বাধ্য হয় অনেক ক্ষেত্রে, তখন এই কোমরে বিভিন্ন ইঞ্জুরি নিয়ে আসে, হাঁটুর ইঞ্জুরি নিয়ে তৈরি হয়ে যায়, এবং উইথিন কয়েক বছরের মধ্যেই সে এক প্রকারে ডিজেবল হয়ে যায়, ব্যথা বেদনা, সে চলাফেরা করতে পারে না। তো আমাদের এই জিনিসগুলো জানতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে কাজের
যে সাথে যে আমাদের ইকুইপমেন্টগুলো জড়িত, যেমন আপনি কাজ করছেন কিসে, ডেস্কে বসে, তো সেইটা চেয়ারটা কি ঠিকমতো আছে কিনা, চেয়ারের ম্যানুফ্যাকচারিংটা ঠিক আছে কিনা, টেবিলের হাইট ঠিক আছে কিনা, কম্পিউটার হাইট ঠিক আছে কিনা, অথবা যে যে কাজটা করছে, যেমন একজন গার্মেন্টস ওয়ার্কার বা একজন ইঞ্জিনিয়ার বা একজন মেরিন ইঞ্জিনিয়ার, তার যে সে যে জাহাজে কাজ করছে সেখানে তার কত কেজি আসলে লিফট করা উচিত এবং কোন টেকনিকে সে লিফটটা করবে সেটা তাকে জানতে হবে। এই জন্য আমরা বারবার অ্যাড্রেস করছি যে প্রত্যেকটা পড়ালেখার মধ্যে, সেটা প্রাইমারি এডুকেশন বলেন, সেকেন্ডারি এডুকেশন বা হায়ার এডুকেশনে, অন্তত ফিজিক্যাল আর্গোনমিক্যাল বা আমাদের মতো স্পেশালিস্টদের একটা সাবজেক্ট দেওয়া উচিত যে তার এই বয়সে তাকে কিভাবে কাজ করতে হবে, কী কী অ্যাক্টিভিটিস করা উচিত, বা ওজন ঠিক আছে কি না, বা তার কোনো ফিজিক্যাল কোনো ডিসেবিলিটি, কোনো প্রবলেম বা কোনো সমস্যা থাকতে পারে। যেমন অনেকের কোমর ব্যথা হচ্ছে, কজ খুঁজে পাওয়া যাচ্ছে না, যে সে ঠিকমতো বসে, ঠিকমতো এক্সারসাইজ করে, সবই করে, পরে দেখা যায় যে পা অ্যাসেস করে পায়ের তলা ফুট প্ল্যানাস বা ফুট ক্যাভাস, বিভিন্ন ডিফর্মিটি তার হতে, পায়ের সমস্যা থেকেও তার কোমরে ব্যথা হতে পারে, আসতে পারে। ওনার একেবারে কেসটা প্রাইমারি অবস্থায় আছে এবং উনি খুবই সচেতন, এই সচেতনতাটা দরকার যে ওনার প্রবলেম হওয়ার পর উনি ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তারা চিকিৎসায় উনি এখন বেটার, আরও ভালো থাকবে কিভাবে। কিন্তু আমাদের প্রায় মোস্ট অফ দ্য লোকের এই টেন্ডেন্সিটা কম, মানে একটা সমস্যা হলে সেটাকে নিজের মতো করে ম্যানেজ করার চেষ্টা করে, একটা ওষুধ খেয়ে ব্যথা কমিয়ে, তো এরপরে এক পর্যায়ে আমাদের কাছে হয়তো আসে যে আমাদের গ্রিফের বাহিরেও চলে যায় রোগ, খুবই খারাপ অবস্থায় যায়। তো যেহেতু উনি ভালো আছে, আমি বলবো অবশ্যই ওনাকে কোমরের বিভিন্ন এক্সারসাইজ আছে, আমরা বলি ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ বা কোর স্টেবিলিটি এক্সারসাইজ, ব্যাক মাসেলের বিভিন্ন মানে মাসেলকে বিল্ড আপ করার জন্য এবং লিগামেন্টগুলোকে ফ্লেক্সিবল করার জন্য বিভিন্ন এক্সারসাইজ আছে, ইউটিউবে ইন্টারনেটে গেলে পাওয়া যায়। আমি আগে বলছি যে আমার ইউটিউব চ্যানেল, আমি কোমর ব্যথার জনিত কোন রোগের ক্ষেত্রে কী ব্যথার কী এক্সারসাইজ করা উচিত বা বসার নিয়মকানুন আমরা দিয়েছি, এগুলো উনি মেনে চলতে পারে। আর একটা হচ্ছে ওনার ওজনের একটা কথা বলছে, হ্যাঁ যদি কারো ওভার হোয়েট অ্যাকর্ডিং টু এইজ, বয়স, নারী পুরুষ নির্বিশেষে যে অতিরিক্ত ওজন হয়, ও অবশ্যই ওজন কমাতে হবে। এখন ওজনটার কারণটা দেখতে হবে কেন হয়েছে। এখন ওজন হতে পারে মোস্ট অফ দ্য কেসে আমরা দেখি যদি কেউ রিচ ফুড খায় বা অত্যধিক খাবার খায় বা তার যতটুকু চাহিদা তার চেয়ে বেশি খায় বা অ্যাক্টিভিটিস কম, মুভমেন্ট কম, খেলাধুলা করে না, হাঁটাহাঁটি করে না, এই জন্য সে আস্তে আস্তে মুটিয়ে যেতে পারে, এটা একটা কজ। আর একটা হচ্ছে কিছু হরমোনাল প্রবলেম থাকতে পারে, কারণ কিছু জেনেটিক্যাল প্রবলেম থাকতে পারে, যদি থাইরয়েডে তার কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে এটা হতে পারে, যে হাইপারথাইরয়েড বা হাইপোথাইরয়েড দুইটাতেই এই সমস্যা হতে পারে। তো আমি বলবো দর্শক, আপনার এই ক্ষেত্রে আপনার ব্লাডের কিছু টেস্ট আছে, যেমন T3, T4, TSS, অন্তত এই বেসিক টেস্টটা আপনি করে দেখেন যে লেভেলগুলো ঠিক আছে কিনা, যদি থেকে থাকে বা আপনার বংশে সবাই যাতে ওভারওয়েট না হয়ে থাকে, তাহলে আপনাকে ডায়েটে মনোযোগ দিতে হবে। যে ডায়েটের ক্ষেত্রে আমরা বলি, আমরা যদি আপনাকে প্রতি ছটাক মেপে মেপে খেতে বলি, সকালেই খাবেন, বিকালেই খাবেন, দুপুরেই খাবেন, এটা আসলে একটা মানুষের দ্বারা কাজ রেখে বা করা খুব টাফ হয়ে দাঁড়া, বা আপনার ওই খাবারগুলো অ্যাভেলেবিলিটি নাও থাকতে পারে। তো আমার যেটা বেসিক দীর্ঘ প্র্যাকটিসের যে অভিজ্ঞতা আছে, আমি সেই অভিজ্ঞতায় বলবো যাদের বয়স অন্তত হয়েছে 30 বা 35 ততুর্ধম সবাই, তারা যেন লাল মাংস না খায়, টোটালি স্টপ করে দিতে হবে। মানে যেটা আমরা পশুর মাংস বলে থাকি, গরু, খাসি, চতুষ্পদ প্রাণীর মাংস খাওয়া যাবে না, তাদের দুধ খাওয়া যাবে, উল্টা। মানে ওই বয়সে গিয়ে দুধ খুবই উপকারী, কিন্তু মাংসটা টোটালি বন্ধ করে দিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা বাংলাদেশি মানুষ ভাতে অভ্যস্ত, যেটা পৃথিবীর অনেক দেশে আবার ভাত খায় না, তারা অন্যান্য খাবার খায়। তো আমরা যেহেতু ভাতে অভ্যস্ত ছোটকাল থেকে, আমাদের ভাতেই বয়সে ভাত খাওয়া কমিয়ে ফেলতে হবে। ম্যাক্সিমাম এক বেলা সে তাও অল্প পরিমাণে ভাত খেতে পারে, মানে কার্বোহাইড্রেটের পরিমাণটা কমাইতে হবে। ভাতের পরিবর্তে একটা রুটি খেতে পারে, দুই বেলা দুটা রুটি, মাঝখানে দুপুরে ভাত অল্প। তবে আমরা এই বয়সে এসে তরকারি বাড়িয়ে দিব, আমাদের যে এখন শীতে কিন্তু প্রচুর তরকারি মার্কেটে আছে, বিভিন্ন ধরনের সবজি, আর এখন বাংলাদেশে সারা বছরই পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তাহলে এই খাবারগুলো যেন মানুষ পরিমিত খায়, এবং ভাত না খেয়ে তরকারি খেয়ে পেট ভরাতে হবে, তাহলে অনেকাংশেই ওজন কমে যাবে, এনার্জিও ঠিকমতো সে পাবে। আরেকটা হচ্ছে মিষ্টি, এবং মিষ্টির তৈরি সকল খাবার,
সেটা আমি বলছি বয়স যাদের 30 এর পরে গিয়ে, যেমন বাজার থেকে যে কেনা মিষ্টিটা মেক করা মিষ্টি, এই মিষ্টি একেবারেই বন্ধ করে দিতে হবে। আর দুটো সাদা জিনিস যেটা বলা হয় যে চিনি এবং লবণ, দুটারই পরিমাণ কমিয়ে দেওয়া উচিত।